প্যারেন্টিংয়ের ক্ষেত্রে তিনটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা জিনিস যদি আপনি আপনার সন্তানকে শেখাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সন্তানকে আর কিছু শেখাতে হবে না। এক, আপনি আপনার সন্তানকে সর্বদা সত্য কথা বলতে শেখান। যদি আপনি আপনার সন্তানকে সর্বদা সত্য কথা বলতে শেখান, ইনশাআল্লাহ মিথ্যা কী জিনিস সে সেটা বুঝবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সব খারাপ কাজ করতে পারে কিন্তু সে কখনোই মিথ্যা বলতে পারে না। এজন্য সর্বদা সত্য বলার ক্ষেত্রে তাকে ইন্সপায়ার করুন এবং এই ক্ষেত্রে আপনি তাকে দরকার হয় তাকে শাসন করুন, যেন কখনোই মিথ্যার ক্ষেত্রে কখনো সে ছাড় না পায়। কোরআন এবং হাদিসে এই তিনটা জিনিসের সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে এক হচ্ছে সত্য কথা বলতে হবে, দ্বিতীয় আপনি তাকে সালাতের আদেশ করুন। কোরআন এবং হাদিস ঘাটতে দেখা যায় প্যারেন্টিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মারের কথা বলেছেন, আঘাত করার কথা বলেছেন, এবং সেটা হচ্ছে সালাত। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, সালাত আদায় না করে, তাহলে আপনার সন্তানকে আপনি সালাত আদায় উদ্বুদ্ধ করুন। কেননা আপনার সন্তান যখন সালাত আদায় করবে, তখন সে সালাত তাকে অনেক খারাপ কাজ মন্দ কাজ থেকে বিরত থাকবে। যেমন কোরআনের মধ্যে এসেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি প্যারেন্টিং এর পুরোপুরিটা খাইয়ে দিতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনি এই দ্বিতীয় কাজটি করতে পারেন, আপনার সন্তানকে সর্বদা সালাতের আদেশ করতে পারেন। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সন্তানকে বড়দের খেদমত করা, স্পেশালি মা বাবার খেদমত করতে শেখান। আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের সন্তানদেরকে এত আদর করি যে তাদেরকে দিয়ে সামান্য টুকটাক কাজও করা দিতে পারি না, তারা এই কাজটা করতে কষ্ট পায় মনে করে আমরা তাদেরকে অলস বানিয়ে ফেলি, তাদের কাছে এই সামান্য খেদমতটা তাদের কাছে বোঝা মনে হয়। সুতরাং আপনার সন্তানকে খেদমত করতে শেখান, বড়দেরকে খেদমত করতে শেখান। যদি সে বড়দেরকে খেদমত করতে শেখে, সে যদি বড়দেরকে খেদমত করে, তাহলে নিশ্চয়ই তাদেরকে সম্মান করবে, সে সেখান থেকে আদব শিখবে, সে সেখান থেকে আরও নানান বিষয় শিখবে যেগুলো পরবর্তীতে সে যখন বাইরে কারোর সাথে মিট করবে তখন সেটা সেখানে সে অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং এই তিনটা বিষয়, প্রথমত আপনার সন্তানকে সর্বদা সত্য কথা বলতে শেখান, সর্বদা সালাত আদায় করতে শেখান। কেননা সালাত শুধু তাকে অশ্লীলতা থেকে বিরত রাখবে না, বরং সালাত তাকে পাঞ্চুয়াল হতে শেখাবে, সালাত তাকে সময় নির্ধারণ করতে শেখাবে। কেননা আমরা দেখি আজকের বাচ্চারা, তারা তাদের বয়স বলতে পারে ঠিক মতো, তাদের কয় মাস কত দিন চলছে এটাও বলতে পারে, কিন্তু সালাতের সময়টা ঠিক মতো বলতে পারে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সালাত আদায় শেখাবো এবং সর্বশেষ বড়দেরকে খেদমত করা শেখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।